এইবার বাংলা ভেঙে দুবার দুবার আমাদের বাড়ি ভেঙেছে, ভাবতে ভাবতে আমরা এখানে এসে খাবার পড়েছি, বিশ্বাস করে আমরা এসেছি। এই অবধি আমরা আজ পর্যন্ত কোনোদিন সরকারি কোনো মানে ইয়ে সহযোগিতা আমরা পাইনি। এখানে ভাঙন খুবই ভয়ানক, আমাদের এখানে আমাদের বাড়ি ভেঙেছে তিনবার, আর যাবতীয় আমাদের এখানে যারা যারা আছে সবার বাড়ি তিনবার দুবার একবার করে ভাঙা আছে। কারণ গঙ্গায় এতটাই ভয়ানক হয়ে যায়, একবার ঘাট বাঁধিয়েছিল, সে বাঁধা অবধি মানে ভেঙে গেছে। এই অবস্থা তো ছিল না তখন, বাড়ি ছিল, জমি জমা ছিল, এখন তো সব ভেঙে গেছে। এখন এই বিকাল ভেঙে যাবে, তার আগেই তো ভেঙে যাবে, বর্ষা আনলেই তো ভাঙবে। বহুবার সরকারের কাছে অনেক জায়গায় গিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, যে আমাদের একটু গঙ্গা ভাঙনটা আমাদের বেড়ে দেন তাহলে তো মানুষ বাঁচতে পারে, কোনো সুরক্ষা হয়নি। অনেক দূরে গেছে, রাইটাতে পয়টাতে সব জায়গায় ঘুরেছে, আমাদের কৃষ্ণনগর সব জায়গায় গিয়েছে কিন্তু আমাদের কোনো সুরক্ষা হয়নি, যে আমাদের গঙ্গাটা বেড়ে দেবে যাতে আমাদের এখানে লোক আবার এখানে থাকবে বাস করবে, সেরকম কোনো পরিস্থিতি এখনো ভাঙতে ভাঙতে এমনই পরিস্থিতি, আমরা এখন ভয় হয়ে যাবে, থাকবো কী করে এখানে, কিন্তু থাকতে হয় এখানে, ছাড়া থাকতে পারবো না এখানে, ব্যবসা বাণিজ্য এখানে। এখানে এই জায়গাটা আমি কিনেছি 35,000 টাকাতে, তাও তো দেখছেন অবস্থাটা কি, আসবাদে কি আর চলে যেতে হবে। এখানটা কিছু সরকার থেকে কিছু করে না, কিছু নেই, মন্ত্রীর থেকে এমএলএ থেকে সবাইকে জানানো হচ্ছে কিন্তু ওরা শুধু আমাদের আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ তোমাদের গঙ্গা বেঁধে দেব, কিন্তু ওই মানে বেঁধে দিয়া পর্যন্তই দেব বলতেই আর কি বন্ধ। আমাদের দেয় না, আমাদের দেয় না, না দিলে কি করবো, ওই তো সব জায়গা যাদের ভেঙে গেছে তারা কোথায় থাকবে, তারা এরকম সব রকম পেয়ে যায় সরকারি ঘাট পেয়ে পেয়ে, হয়তো একটা জায়গা কিনলো কেউ, ওই জন্য যারা আমাদের মতন মানে অল্প পয়সার পুঁজি যাদের তাদের এখনো মানে এরকম এরকম এগোই যেতে হবে, এগোই যেতে হবে, মানে আসল জায়গা আর পৌঁছাতে পারবো না আমরা। কিছু লোককে ঘরের স্কিম দেওয়া হয়েছে ওই 1,20,000-40,000 টাকা, যে স্কিমগুলো দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে তোমরা আগে জমি কেনো, সেই জমির ওপরে দলিল দেখিয়ে সেই স্কিমটাকে করে দিয়ে তোমাদের টাকা দেওয়া হবে। ভেঙেছে আসেনি এরকম হয়েছে, মানে ভেঙেছে কিন্তু নাম আসেনি, ভেঙেছে নাম আসেনি, ভাঙা লোকরা নাম পেয়েছে নতুন, আগে যারা ভেঙেছে তারা পাইনি, এখনো অনেকের নাম আছে ঘরে, ঠিক আছে আবার পাবে পরবর্তীতে, যেটা বলবে আমরা সেটা শুনবো।